ভেবেছিলাম কাঠে করবো, এখন ছেলে বলছে কাঠে করলে আমি ভিডিও শুট করতে পারবো না, কারণ কাঠে তোমার এখানে ধোঁয়া হবে, গরম পড়েছে। বন্ধুরা এই যে দোলমা বানানোর জন্য চলে এসেছি, পুরো রেডি, আর এই যে পুটটা বানানো হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। আর দেখো সকালবেলা খাওয়া দাওয়া, সকালবেলা কি খেয়েছেন? চা খেয়েছি, আর হচ্ছে গোলা রুটি করেছিলাম, আজকে হালকা মিষ্টি দিয়ে গোলা রুটি করেছি। বাবু আর একটু আসতে পারো, বাবু দুটো কথা মিষ্টি হয়ে যাচ্ছে। আজকে একদম হালকা মিষ্টি দিয়ে গোলা রুটি করেছি, তার কারণ হচ্ছে কালকে আর রাত্রেবেলা একটু আলুর তরকারি ছিল, ছেলে মেয়ে খেলো, ছেলে মেয়ে এমনি গোলা রুটি খেতে যায় না, তো একটু আলুর তরকারি ছিল আমি জানি, তাই জন্য খাবে আমি জানি, ওই জন্য আলুর তরকারিটা ওইভাবেই করেছিলাম। যার সকালবেলায় ওই চা আর এই হালকা মিষ্টি দিয়ে গোলা রুটি খেয়ে সমস্ত ঘরের কাজ তো কমপ্লিট হয়ে গেছে, করে আর যেহেতু পুজো দেবো না, কারণ ওষুধ বললাম না, ওই বাড়িতে বাপের বাড়িতে ঠাকুর দিয়েছি, তো এবার এখন আমার পক্ষ থেকে ধর পরে দিয়েছি পরিষ্কারি, তো এবার সমস্ত জিনিস কাজ টাজ করে, সমস্ত কাজ টাজ করে খাওয়া দাওয়া করে, আর এই যে সকালে বসে পড়লাম, সকালে আজকে দুটো রেসিপি হবে, মানে দুটো রেসিপি করবো, তুলবো আর কি, মানে দুটো রেসিপি আজকে রান্না করবো। তো কী কী রান্না করবো সেটা তো আমরা ওই চ্যানেলে, যে আরেকটা যে আমার ইউটিউব চ্যানেল আছে গোপা ফুড হাউস অ্যান্ড ব্লগ, ওখানে পেয়ে যাবো, ওখানে গিয়ে তোমরা দেখতে পারো আমার এই রেসিপি দুটো। আজকে বানাবো হচ্ছে পনির পাসিন্দা, তাই তো বাবু? পনির পাসিন্দা, আরেকটা হচ্ছে এই দেখো লম্বা লম্বা পটল দিয়ে হবে পটলের দোরমা, সব নিরামিষ কিন্তু, ঠিক আছে, পুরো নিরামিষ হবে। একটা হবে পটলের দোরমা আর একটা হবে হচ্ছে পনির পাসিন্দা। তো এই রান্নাবান্না, ও আরও রান্নাবান্না আছে, আরও রান্নাবান্নার মধ্যে বলতে ভেজ ডাল হবে, ফুলকপি, গাজর, বিনস, কিশমিশ, কাজু দিয়ে ভেজ ডাল হবে। আর তো এই যে আর কাল রাত্রেবেলা লতি কেটে রেখেছিলাম, কালকে আর রাত্রেবেলা না লতি কেটে রেখে দিয়েছিলাম, কারণ হচ্ছে সকালবেলা সময় পাবো না, ওই জন্য লতি একেবারে, লতি ছাড়া তো অনেক সময় লাগে না বন্ধুরা, এই জন্য লতিটা ছাড়িয়ে রেখেছি। আর প্রেশার কুকারে আলু সেদ্ধ বসিয়ে এসেছি, কেন এগুলো তো লাগবে, তাই আলু সেদ্ধ বসিয়েছি। আর কী কী লাগবে, যে সব গুছিয়ে নিই, সব গুছিয়ে নিয়ে রেডি করে নিয়ে তারপরে বসবো, ঠিক আছে, আগে সব রেডি করে নিই তারপরে বসবো। চলো বকর বকর করবো না, রান্না দুটো যেহেতু একটু বড় বড় আছে, তো তো আর পনিরটা আমার ফ্রিজেই আছে, পনিরটা আনতে যেতে হবে না, কালকে বাজারে গেছিলাম পনির নিয়ে এসেছি, যেহেতু নিরামিষ খাবো বলেছি তো বাজার থেকে নিয়ে এসেছি। তো এই রান্না হবে আজকে, বেশি কিছু রান্না করবো না, যেহেতু নিরামিষ, পনির পাসিন্দা, পটলের দোরমা, ভেজ ডাল হবে আর কচিলতি হবে, ব্যাস। তো চলো পরে আবার আসছি, ঠিক আছে, আগে নারকেলটা কুড়িয়ে নিই আর সবজিগুলো একটু কুটে নিই। তো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি, আর কিছু মশলা আছে সেগুলো বেটে নিই, আর ভাতটা অতক্ষণ হয়ে যাবে, তারপরে পটলের দোরমাটা আর হচ্ছে পনির পাসিন্দাটা বানাবো, আদা বাটতে হবে আর কাজু বাদামটা বাটতে হবে, এগুলো বেটে নিই, অতক্ষণে আমার ভাতটাও হয়ে যাবে। ছেলে বললো পনির পাসিন্দাটা করতে, মানে ছেলে খাবেন। বাবা ভেবেছিলাম কাঠে করবো, এখন ছেলে বলতে কাঠে করলে আমি ভিডিও শুট করতে পারবো না, কারণ কাঠে তোমার এখানে ধোঁয়া হবে, তো কাঠে করবো দেখে সব গুছিয়েও নিয়ে বসেছি, এখন ও ভিডিও শুট করতে গেলে কাঠের মতো ধোঁয়া হবে, এই জন্য বলছে আমি পারবো না করতে, গ্যাসে করতে হবে। তো তাই আমি ভাতটা আগে বসিয়ে নিই আর আমি মশলাগুলো বেটে নিই, মশলা বেটে ভাতটা এসে করে নিয়ে তারপরে করবো। রান্না কিচ্ছু হয়নি, গুছানো কিছু হয়নি, খালি এই দিকটা গুছিয়ে আর ওই দিকে সব পড়ে রয়েছে। তো চলো এগুলো গুছগাছ করে নিই আর রান্নাটা কি করে কি করলাম সবটাই দেখাবো। তাহলে ফুলকপি, গাজর, বিনস এগুলো কুটতে হবে, এগুলো কুটতে পারিনি, ওগুলো ফ্রিজেই রয়েছে। তো চলো পরে আবার কথা বলছি। গরম পড়েছে বন্ধুরা, এই যে দোলমা বানানোর জন্য চলে এসেছি, পুরো রেডি, আর এই যে পুটটা বানানো হয়ে গেছে। এটা রেসিপিটা দেখতে হলে কিন্তু আমার ইউটিউবটা তোমার চোখ রাখতে হবে, ঠিক আছে। আর হচ্ছে এই যে পটল দেখো, এই যে ঢোলের মতন, তাই তো সব সরঞ্জাম নিয়ে গুছিয়ে বসেছি। এটা রান্না হবে, আবার আরেকটা রান্না হবে পনির পাসিন্দা, তো ওটা পরে করবো, আগে এটা রান্না করে নিই। তো চলো কীভাবে রান্না করলাম তোমরা আমার মানে রান্নার ভিডিওতেই দেখে নেবে, আর বেশি কথা বলবো না এখন। হ্যালো বন্ধুরা, তো এই যে অনেক বেলা হয়ে গেছে, পৌনে তিনটের মতন বাজে, মানে তিনটের কাছাকাছি হয়ে গেছে, তো খাওয়া দাওয়া নিয়ে বসে বসে আজকে একটু বেলা করেই রান্নাটা বসিয়েছি, বেলাই হয়ে গেছে। তো চারজনের জন্য ভাত বেড়ে নিয়েছি, আর কী কী রান্না করেছি বলে দিচ্ছি। এই যে পটলের দোরমা, এটা রেসিপিটা তোমরা পেয়েই যাবে। তো এই যে হচ্ছে পটলের দোরমা, আর এটা হচ্ছে পনির পাসিন্দা, এটা আমার ছেলে খেতে খুব ইচ্ছে করেছিল, ফ্রিজে পনির ছিল দেখাতে বানিয়ে ফেললাম, পনির পনির পাসিন্দা, দেখো খুব সুন্দর, এই জিনিসটা খুব সুন্দর হয়েছে। যাই হোক, এটা হচ্ছে ভেজ ডাল, মুগের ডাল, এটার মধ্যে হচ্ছে পনির দেওয়া আছে,
আর কাজু কিশমিশ গাজর ফুলকপি হচ্ছে বিনস এটা দিয়ে বানিয়েছি, একেবারে ঘন ডালটা বানিয়েছি। আচ্ছা কালকের এটা হচ্ছে কচু শাক, খাবি তুই এটা? কালকে কচু শাক আমার ছেলে ভীষণ ভালো খেয়েছে। আচ্ছা এটা কালকের চাটনি, ঠিক আছে? তো দেখো এই যে এইটা এত কষ্ট করে কালকে ঝাড়ালাম, এটার কথা ভুলেই গেছি, মিট কেসে রেখে চলে এসেছি। আসলে তাড়াতাড়ি করছি, খিদে পেয়ে গেছে, সব আর স্নান করে বসে রয়েছে। তো এই যে দেখো লতি, এটা সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি আর পাঁচফোড়ন সম্বার দিয়েছি। আচ্ছা এই যে এটা হচ্ছে কি বলবো, গন্ধরাজি লেবু, এটা না কাগজি, কাগজি কাগজি না, এটা হচ্ছে কাগজি লেবু, এই লেবুটা কাটতে হবে। যাই হোক, আর চাটনিটা আমার করা ছিল। তো বন্ধুরা এই হচ্ছে এই যে মেনু, আজকের মেনু। এবার খাওয়া দাওয়া নিয়ে বসবো, খিদে পেয়ে গেছে, চলো খেয়ে নি, পরে আবার তোমার সাথে কথা হবে। তো বন্ধুরা এখন বাজে 10টা, আর আজকে কি বলবো, রাতের বেলা রান্না এখনো করিনি, 10টা বেজে গেছে এখনো করিনি, ছেলে মতো পড়ে আসলো, যে ছেলে বসে রয়েছে পাশে, আর এই যে মেয়ে, 10টা বাজে রান্না করিনি। তার কারণ হচ্ছে আজকে অনেকটা খাটনি পড়ে গেছিলো গিয়ে, আর শরীরটা ভালো লাগছিল না। তো দুপুরবেলা যা রান্না করেছি দারুণ রান্না বান্না হয়েছিল, কিন্তু রুটি দিয়ে খাওয়ার মতন কিছুই নেই। তো রুটি দিয়ে খাওয়ার মতন এখন বানাবো, এখন 10টা বেজে গেছে, আর ঘরের কাজ করে না আমি একটু বসে পড়েছিলাম। এদিকে দু একটা ভিডিও ছাড়াচ্ছিল, দু একটা না অনেকটাই ভিডিও ছাড়াচ্ছিল, সেগুলো ভিডিওগুলো ছাড়লাম, সব ভিডিওগুলো আটকে ছিল, যে ভিডিওগুলো ছাড়তে পারছিলাম না, অনেকটাই মানে সময় হাতে নিয়ে না ছাড়লে না ওগুলো ছাড়া হয় না। তো ওগুলো ছেড়ে না একটু বসে পড়েছিলাম এক ঘন্টার জন্য, তো 10টা বেজে গেল, যদিও বা আটা মেখে বসেছি। তো এবার রাতে রান্না করব, রাতে রান্না ভাবছি পটল দিয়ে আলু দিয়ে সব দিয়ে তরকারি করবো আর রুটি করব। তো এই তো এই রাতে রান্না করব এখন, চল আর বসলে হবে না। তো এবারে যাই রাতে রান্নার দিকে, রাতে রান্নাটা করে নি, তারপরে দেখছি আবার পরে, আবার পরে আসছি তোমাদের সামনে, এখন ডাকছি। তো এই যে আটাটা আমি আগে মেখে রেখেছিলাম, এই যে আটা, আর ফ্রিজে একটু, ফ্রিজে একটু করে দুপুরবেলা আদা বাটা ছিল, তো আমি আর কোনো রকম ভাবে মশলা বাটবো না, এটা দিয়ে রান্না করবো। আর এই যে সোয়াবিনটা ভিজিয়ে রেখেছি, আর আলু আর পটল মানে যে কাটা হয়ে গেছে, আর দুটো টমেটো দু বা ধনে পাতা, এই দিয়ে এখন এই রান্নাটা রেড করবো আর কি। প্লেন ভাবে একটু হালকা করে মশলা দেবো, তার সম্বন্ধে জিরে গুঁড়ো দেবো, দিয়ে করবো। তো চলো রান্নাটা করে নিই, পরে আবার আসছি। তো বন্ধুরা পাক্কা বাজে 11টা, 11টার সময় রান্না মানে হলো, আর যদিও আমরা রাত্রিবেলাই খাই, 11টা বেজে যায়, 10:30, 11টা প্রতিদিনই বাজে মানে বাজে আমাদের খেতে। আর একজন এখনো নিচে কাজ করছে, সিংহাসন এখনো তৈরি করছে, ডাকলাম বললো এখন একটু পরে আসবে, মানে 12টা টাকা তো আসে না, যাই হোক কী করবো জানি না। তো এই যে রুটি, এই যে রুটি, আর এখানে করেছি পটল দিয়ে আলু দিয়ে যে সোয়াবিনের তরকারি, একটু ঝোল করেছি আদা বাটা জিরে বাটা এইসব দিয়ে, আর হচ্ছে ধনে পাতা গরম মশলা দিয়ে করেছি। আর এই যে ভাত, ভাতটা রাখা যাবে না, ভাতটা না আমি ভাবছি খেয়ে নেব, কারণ ভাতটা রাখা নষ্ট হয়ে যাবে গিয়ে, একটু সকালবেলা ভাত করা হয়েছে তো, আর ওই গরমের মধ্যে ভাত রাখা যাবে না। তো এই হচ্ছে রাত্রেবেলা খাওয়া। তো চলো খাওয়া দাওয়া করিনি, কিরে নাম খাওয়া দাওয়া করিনি, আর তোমাকে এটা না একটু ঝোল ঝোল ইচ্ছা করেই করেছি, এদের আমাদের ঘরে ভীষণ ঝোল লাগে, আর বাটিতে দেবো না এর মধ্যেই দেবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আজকের মতন টাটা।